আসসালামু আলাইকুম, মেড ইন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরু দিয়ে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় চারজন গ্রেফতার, দায় এড়াতে পারে না সরকার বললেন ওবায়দুল কাদের। করোনায় দীর্ঘ সময় ঘরবন্দী থাকা আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা বলছেন বিশ্লেষকরা। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ভিসার মেয়াদ দেখে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, প্রবাসীদের দীর্ঘ লাইন। এবং মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে লাশবাহী গাড়ি, গ্রেফতার ছয়জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে নোয়াখালীতে পুলিশের হাতে গ্রেফতার হয় মামলার অপর দুই আসামি। রোববার রাতে নয়জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন নির্যাতিতা ওই নারী। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। গৃহবধূর ওপর বর্বর হামলার ঘটনায় তোলপাড় চলছে নোয়াখালীর বেগমগঞ্জে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, স্বামীর সাথে সম্পর্ক ভালো না হয় দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলেন ওই নারী। কিন্তু গত 2 সেপ্টেম্বর রাতে তার স্বামী তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। এ সময় অসামাজিক কাজের অভিযোগ তুলে স্থানীয় দেলোয়ার রহিম, বাদল ও কালামসহ একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধরের পর ঘরে আটকে রেখে ওই গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালায়। তার চিৎকারে স্থানীয়রা সেখানে গেলে তাদেরকেও নানা রকমের হুমকি দেওয়া হয়। একই সাথে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে সন্ত্রাসীরা। তাদের ভয়ে 2 সেপ্টেম্বর রাতেই পালিয়ে মাইজদি শহরে বোনের বাসায় আশ্রয় নেন ওই নারী। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। পাকিস্তানি আনাদা বাহিনী এবং দেশে আলবদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। গৃহবধূর বাবা জানান, হামলাকারীরা প্রভাবশালী হয় এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি, এখন সুষ্ঠু বিচার চান তিনি। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরো যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী, তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে 2টি মামলা আছে। উক্ত চাঞ্চল্যকর ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশ দেওয়া হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। বিপ্লব রায়, এটিএন বাংলা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার দায় আওয়ামী লীগ এবং সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এসব ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দলীয় পরিচয়ে যারা অপকর্ম করছে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। করোনা ভাইরাসের ভয় কাটিয়ে সবকিছু চালু হওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 10 মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত 4টি করে ঘটেছে ধর্ষণের ঘটনা।
এ সময় গণধর্ষণ হয়েছে 200+। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ঘরবন্দি থাকা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ঘরে বাইরে নানাভাবে হয়রানির শিকার নারীরা। সম্প্রতি এমন অনেক ঘটনা ছাপিয়ে গেছে পার্শ্ববিকতাকে। বেসরকারি আইনি সহায়তামূলক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণ হয়েছে 208টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে, আর আত্মহত্যা 12টি। সেপ্টেম্বরে এই ঘটনাটা অনেক বেশি, গড়ে কিন্তু প্রতিদিন প্রায় 4টা করে ঘটনা তথ্য পাওয়া যাচ্ছে। করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছে মানুষ। এ সময় সৃজনশীল কাজ কিংবা সুস্থ বিনোদনে যতটুকু না সময় দিয়েছে মানুষ, তার চেয়ে বেশি অলস সময় কেটেছে মোবাইল কিংবা ইন্টারনেটে। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, মানসিক চাপ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় আগ্রাসী করে তুলেছে কাউকে কাউকে। ঘরে বন্দি থাকা, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা, মানুষের মধ্যে মানসিক চাপ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, ফলে এই হতাশা থেকে তার মধ্যে এক ধরনের আগ্রাসী আচরণ তৈরি হচ্ছে, যার বহিঃপ্রকাশে ধর্ষণ করছে। সেফ ইন্টারনেট ব্যবহারটাকে নিশ্চিত করতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা করতে হবে, এটা করতে যদি না পারা যায় তাহলে এই এই জায়গাটাতে ভিকটিম আরো বেশি হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সামাজিকীকরণ এবং সংস্কৃতায়ন, কালচারালাইজেশন এবং সোশ্যালাইজেশন, এই প্রক্রিয়াগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার কাঠামোর ব্যবহার করে অপরাধীদের রেহাই পাওয়া এবং বিচারে দীর্ঘসূত্রিতা অপরাধকে আরো উস্কে দিচ্ছে। এই সমস্ত সহিংসতা, ধর্ষণ, এগুলো কিন্তু একটা ক্ষমতা কাঠামোর ভিতরে হয়। সেই ক্ষমতা কাঠামোটা রাজনৈতিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, একটা কর্পোরেট কালচারের ভিতরে হতে পারে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে। ধর্ষণের বিচার প্রক্রিয়া কিন্তু খুব মন্থ এবং বেশ ক্ষুদ্র, মাত্র শতকরা 3-3.5% ধর্ষণের বিচার হয়ে থাকে। অন্যায়ের ফলে যে তাকে শাস্তি পেতে হয়, যথেষ্ট দ্রুত এটা ইমপ্লিমেন্ট করা না যায় তাহলে এই বার্তাটা কারো কাছে পৌঁছায় না এবং অন্যরা উৎসাহিত হয়। তাদের মতে, ধর্ষণ সহ হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ বন্ধে ব্যবস্থা না নিলে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয়, সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসকালে শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৈয়দ রিয়াজের রিপোর্ট। আজ সকালেই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে শিশু একাডেমির জাতীয় এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, শিশুদের মনোবিকাশ ঠিক রাখা খুবই জরুরি, তাই খাদ্য নিরাপত্তা সহ তাদের সব ধরনের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা বহুমুখী জ্ঞান বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিশ্ববিদ্যালয় সবই আমরা করে দিচ্ছি, যাতে বহুমুখী শিক্ষা পেয়ে আমাদের ছেলেমেয়েরা মানসিক মানুষ হয়, বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত, জ্ঞানে বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে, সেটাই আমরা চাই। করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ থাকায় শিশুদের বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য তাদের নিয়মিত খেলাধুলার প্রতিও উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার। স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে, কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে আমি মনে করি। যে আমি চাই বাবা মারা অন্তত সেদিকটা আপনারা একটু দেখবেন। দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত, অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকে রাজধানী কাওড়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন প্রবাসীরা। তবে যাদের ভিসার মেয়াদ বেশি দিনের, চাকরি নিয়ে উদ্বিগ্ন তারা। ভিসার মেয়াদ বেশি থাকায় তারা টিকিট পাবেন দেরিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারাতে পারেন তারা। আর যারা টিকিট পেয়েছেন, ফ্লাইট পরদিন হওয়ায় করোনা ভাইরাসের রিপোর্ট দ্রুত পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেলের সামনে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান ওভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওভি, সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। চৈতি, আজকে আসলে দুই রকম ভাবে টিকিট দেওয়া হচ্ছে। একে তো যাদের আগের টোকেন নেওয়া ছিল 800 পর্যন্ত, যাদের হলুদ সিরিয়াল রয়েছে তাদের টিকিট দেওয়া হচ্ছে। এর বাইরে হচ্ছে আজকে, গতকাল থেকে আপনি জানেন যে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে সৌদি কর্তৃপক্ষ। এই সৌদি এয়ারলাইন্স থেকে তাদের টিকিট দেওয়া হচ্ছে যাদের ভিসার মেয়াদ 10, 11 এবং 12 অক্টোবর শেষ হচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। 6 তারিখে অথবা 7 তারিখে ফ্লাইটের ডেট তাদেরকে দেওয়া হচ্ছে। এ কারণে তারা একরকম যে করোনার টেস্ট করার জন্য তারা একরকম চিন্তিত হয়ে পড়েছেন যে কম সময়ের মধ্যে তারা করোনা টেস্ট করে বিমানবন্দরে পৌঁছতে পারবেন কিনা। এর বাইরে আপনি জানেন যে যারা ভিসার মেয়াদ বাড়িয়েছেন কোফিলের থেকে অনুমতি নিয়ে, তাদের হচ্ছে তারা বলছেন যে যেহেতু কোফিল তাদেরকে বলেছেন আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে সৌদি পৌঁছতে হবে, সে কারণে তারা একরকম তাদের চাকরি হারানো নিয়ে একরকম সংশয় তাদের মধ্যে রয়েছে। তো এর বাইরে সব মিলিয়ে বলা যায় যে গতকালকার চেয়ে কিন্তু আজকের ভিড় কম, সুশৃঙ্খলভাবে লোকজন এখানে আসছে, তারা রেজিস্ট্রেশন করছে, তাদের নাম, ভিসার মেয়াদ এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর বিষয়টি যখন সৌদি এয়ারলাইন্স দেখছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে খুব দ্রুত, তাদেরকেই মূলত টিকিট দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার এখান থেকে, সৌদি এয়ারলাইন্স থেকে সবশেষ তথ্য। জি অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোনারগাঁও হোটেলের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। সাদা কাপড়ে মোড়ানো 4টি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী গাড়িতে রাখা ছিল। কুমিল্লা সীমান্ত থেকে আনা এই মাদকের চালান বঙ্গবাজার এলাকায় ডিবির হাতে ধরা পড়ে। 1.5 কোটি টাকার ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সোহেল সহ গ্রেফতার করা হয় 6 জনকে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতিবেশী দেশ থেকে প্রতিনিয়ত আসছে বিভিন্ন ধরনের মাদকের চালান। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক দেশের ভিতরে ঢুকছে। অভিনব পন্থা আনার কারণে মাঝে মধ্যে হাতে গোনা 2-1টি মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মাদক কারবারীরা থাকছে ধরাছর বাইরে। তবে এবার মাদকের একটি বড় চালান সহ এর মালিক ধরা পড়ল ডিবির হাতে। কাফনের কাপড়ে মোড়ানো 4টি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বঙ্গবাজার এলাকা থেকে ফেন্সিডিল সহ কারবারের সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক জানান, কুমিল্লার সীমান্ত থেকে আনা ফেন্সিডিলের চালান কেরানীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। আর এর বিনিময়ে তারা পেতে 1 লাখ টাকা। মাদক ব্যবসায়ী এবং মাদকের কারবারি যারা আছেন তাদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দিনে এবং রাত্রে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি, এবং সেই সংস্থার একটা বলিষ্ঠ ফসল হলো এরকম লাশবাহী প্রিজন ভ্যানে একেবারে মৃতদেহের সাদা কাপড়ের ভিতর থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ফেন্সিডিল আসার রুট বন্ধ করা না গেলে শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর, তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন, তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যয় পোহাতে হয় না।
আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে এখন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্তের ফাঁক ফোকর দিয়ে মাদকের চালান আনছে দেশের ভেতর। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত মাসে রাজস্ব আদায় হয়েছে 27,49,00,000 টাকা। এর আগের মাসে যা পরিমাণ ছিল 24,62,00,000 টাকা। অর্থাৎ আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রাজস্ব আদায় বেড়েছে 2,87,00,000 টাকা। সেপ্টেম্বর মাসে ডিএসইসিতে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 22,26,00,000 টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে 5,23,00,000 টাকা আদায় হয়েছে। অন্যদিকে আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 18,62,00,000 টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে 6,00,00,000 টাকা আদায় হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লেখাপড়া শেষে চাকরি না পেলেও নিজ চেষ্টায় সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন নীলফামারীর মনিরুজ্জামান রাজু। 5 বিঘা জমিতে মাল্টা বাগান শুরু করলেও এখন তার স্বপ্ন বাগানে পরিধি বাড়ানো। মাল্টা চাষ করে তিনি শুধু নিজেই সফল হননি, অনেক বেকার যুবককেও স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। মাল্টা ছাড়াও তার বাগানে রয়েছে উন্নত জাতের কমলা, আপেল, সৌদি খেজুর ও ভিয়েতনামী নারিকেল সহ অনেক দেশি বিদেশি ফলের গাছ। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আচমকা হাসপাতালের বাইরে বেরিয়ে সবাইকে চমকে দিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অসুস্থতার কথা শুনে যেসব রিপাবলিকান সমর্থক হাসপাতালের বাইরে জড়ো হয়েছিল তাদের সাথে দেখা করতে কিছুক্ষণের জন্য বাইরে বের হন তিনি। ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে বাইরে বের হবেন টুইটারে এমন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। তবে তার এই অপ্রত্যাশিত সফরকে নিরাপদ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। এর আগে তার চিকিৎসকরা জানিয়েছিলেন শারীরিকভাবে সুস্থ বোধ করলেই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এবারে পার্টেক্স খেলার খবর। অবিশ্বাস্য আর অঘটনের এক রাত পার করল ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে 7-2 গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। আরেক খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে 6-1 গোলে উড়িয়ে দেয় টটেনহাম হটস্পার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় 4 জন গ্রেফতার, দায় এড়াতে পারে না সরকার বললেন ওবায়দুল কাদের। করোনার দীর্ঘ সময় ঘরবন্দি থাকা আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা বলছেন বিশ্লেষকরা। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ভিসার মেয়াদ দেখে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, প্রবাসীদের দীর্ঘ লাইন। এবং মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে লাশবাহী গাড়ি, গ্রেফতার 6 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।